আজ বৃহস্পতিবার 27 মার্চ ভয়েস মেরিনার প্রতিদিনের সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাল্গুনী দাস শৈম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। কক্সবাজারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত। নির্বাচনে অংশগ্রহণকারীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুর্যোগের নেই দিনক্ষণ, প্রস্তুত থাকব সারাক্ষণ, এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে কক্সবাজারে পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থার অংশগ্রহণে 27 মার্চ সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হোসেনের নেতৃত্বে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে ফায়ার সার্ভিসের সদস্যদের অংশগ্রহণে দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের ভূমিকা শীর্ষক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, দুর্যোগ মোকাবেলায় জনগণের সর্বদা সচেতন থাকা উচিত। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকাসহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ। আসন্ন 31 মার্চ সদর উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণকারী ও জেলা প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 27 মার্চ 11টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সদরের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নির্বাচন সম্পন্ন করতে জেলা প্রশাসকের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এই সভায়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এবং নির্বাচনী রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত আবুল হোসেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আজাদ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সহ সংশ্লিষ্টরা। কক্সবাজার গ্রুপ থিয়েটার ফেডারেশনের কক্সবাজার কর্তৃক আয়োজিত বিশ্ব নাট্য দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কক্সবাজার পৌরসভা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় পরিষদ সদস্য তাপস রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন জেলা সম্মেলন সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, নাট্য নির্দেশক স্বপন ভট্টাচার্য। কক্সবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ রাসেলের নামে সড়ক উদ্বোধন করা হয়েছে। সরোহরের কলাতলী সি বিচ সংলগ্ন হোটেল মোটেল জোনের 2 নং সড়কটি শেখ রাসেলের নামে নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আহমেদ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান ও উদ্যোক্তা কামাল চৌধুরী সহ অন্যান্যরা। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট এর উদ্যোগে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খান। এতে আরও উপস্থিত ছিলেন ব্লাস্টের জেলা সমন্বয়কারী বশির আহমেদ মনি সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। দর্শক, এবার নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরে। স্থানীয় সংবাদে
কক্সবাজার পৌরসভার আয়োজনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2014 শুরু হচ্ছে আগামী 1 এপ্রিল। সকাল 10টায় পৌরসভার সম্মেলন কক্ষে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পেইন চলবে 7 এপ্রিল পর্যন্ত। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে 26 মার্চ সন্ধ্যায় আলোচনা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আহমদ হোসেন, ডেপুটি কমান্ডার মোহাম্মদ শাহজাহান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। আগামীকাল আবারও সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।